সসালাম রহমতুল্লাহি অবর আগত আব্দুল শাফিক ভাই ইন্ডিয়ার ধর্মনগর জেলা থেকে জানতে চেয়েছেন এটা কোনো ছেলে যদি বেমানি করে বাপের সাথে অর্থাৎ নানু বাড়িতে বেড়াইতে চায় আজকে আসবে কালকে আসবে এরম বাপের সাথে টালমাটাল করে ওয়াদা দেয় ভঙ্গ করে আসে না এখন বাপ কি তাই ছেলেকে পুত্র করে দিবে না কিন্তু বাপের পরিচয় না ছেলের পরিচয় দিবে না আলহামদুলিল্লাহ ওসাল্লা তালামু আল্লাহ রসুল্লাহাবাদ সময় তো আব্দুল শফিক আল্লাহ আপনাকে হেদায়ত করুন আর আপনার যে ছেলে সম্পর্কে প্রশ্ন করছেন তাকেও আল্লাহ হেদায়ত করুন আমিন আল্লাহ আমাদের সবাইকে আদায়ত রূপে প্রতিষ্ঠিত রাখুন আমিন বাপকে অস্বীকার কি করবে বাপ যেমন ছেলেকে অস্বীকার করার সুযোগ নেই অর্থাৎ বাপ যেমন ছেলেকে এটা বলতে পারবে না তুই আমার ছেলে না তোরে আমি জন্ম দেই নাই তুই আমার দ্বারা জন্ম হস না এটা মারাত্মক কবি রাখুন এটা এটা বলার কোনো অধিকার নাই অপর পক্ষে ছেলেকে ছেলে ও বাপকে এটা বলতে পারবে না যে আপনি আমার বাপ না তাহলে তো জান্নাত হারাম উভয় জগতে গুণাগার হবে এটা কেউ কাউকে বলতে পারবে না এক দুই নম্বর হয়েছে বা ছেলে যতই অন্যায় অপরাধ করে বাপ কিভাবে তাকে তেজ্য পুত্র করে দিবে হ্যাঁ পুত্র কি তেজ্য করে দিতে পারে বাদ দিয়ে দিতে পারে কাউকে কেউ কেউ বাদ দিতে পারে মুসলিম ভাই একজন একজন হয়তো ছাড়া যাবে না তার নিজের জন্মদাতা কি কিভাবে থাকবে একজন মুসলিম আর একজন মুসলিম যদি কোনো কারণে ঝগড়া বিবাদ করে কথা বন্ধ করে তিন দিনে বেশি কথা বন্ধ রাখলে অথবা আড়াই দিনে বেশি কথা বন্ধ রাখলে রাখতে বন্দী কিন্তু কবুল হবে না হ্যাঁ এই অবস্থা মারা গেলে সে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে সুতরাং একটি পিতা কিভাবে তার সন্তানকে তেজ্য করে দিবে অন্যায় অপরাধের কারণে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ছেলে অন্যায় করবে এই অন্যায় যদি আপনি সইয়া তাকে তেজপুত্র করে দেন তাহলে তাকে হেদায়তের পথে কি আনবে আর একটা মানুষ তাকে হেদায়েত দিবে ভালো পথে আনবে এটা কি কে তাকে হাত দায়িত্ব দেয় অর্থ আপনার ছেলে যদি অন্যায় করে আপনার ভাই যদি অন্যায় করে আপনাকে এই পথে তাকে বুঝাইতে হবে চেষ্টা করতে হবে বারবার তাকে বুঝাইতে হবে বারবার তার তার কাছে দাঁড়াইতে হবে বারবার তার কাছে বারবার তাকে বলতে হবে কোন আল্লাহর ভয় দেখাইতে হবে জান্নাতের সুসংবাদ দিতে হবে জাহান্নামের ভয় দেখাইতে হবে এবং আল্লাহর পথে তাকে ফিরে আনার জন্য যথেষ্ট চেষ্টা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে এগুলি সব কোনো সময় সারা যাবে না যে কোনো মানুষের ক্ষেত্রেই তো এটা নিজের স্ত্রী পুত্র অন্যায় অপরাধে লিপ্ত হয়ে গেলে আমাদেরকে তো সেই পথে তাদেরকে ভালো পথে নিয়ে আসতে হবে তারপর আর একটা বিষয় হচ্ছে ছেলে নানু বাড়িতে যে আজকে আসে কালকে আসে না তো এই দোষ কি আমাদের ওয়াদা ভঙ্গ করা এটা তো কবি রাখুন জ্ঞান নাই ছেলের জ্ঞান সেটা আপনি ছোটকাল থেকে দেন নাই অথবা ছোটকাল থেকে সেই শিক্ষা দেন নাই কেন আপনি যে ছেলে যে এই ধরনের ভয় করে বাপের সাথে অনু বেইমানি করে অর্থাৎ বাপের সাথে কথা দেয় ভঙ্গ করে এই যে বাপের সাথে যে চলমল খেলতেছে এই ধরনের শিক্ষা আপনি ছোটকাল থেকে দিতে পারেন না এই জন্য আপনিই তো অপরাধী আমি তো অপরাধী আমার ছেলেকে যদি সেই ধরনের শিক্ষা দিতাম সেই ধরনের আদর্শ বানাইতাম সেই ধরনের পথে রাখতাম সেই ধরনের শিক্ষা দীক্ষায় মানুষ করা হইতো বা সেই ধরনের বা আদর্শবান করা হইতো তাহলে অবশ্যই বাপের অনুসরণ করত আল্লাহকে ভয় করত ভালো পথে আসতো আব্বা আব্বা আমার কথা শুনতো ডাক দিলেই সারা দিত সুতরাং যখন বড় হইলে বড় হয়ে যখন মোস পাইকে গেসিগা তখন আর কি লাভ হবে এখন এই সমস্ত কথা তেজজপুত্রের প্রশ্ন আসে কেন এখন অনেক কথা এই সম্পর্কে আর দুই নম্বর বা সর্বশেষ কথা হলো যে নানুবাড়িতে বেরে দেখে আসছে আ শেখ কাছে বাপের সাথে বেঈমানি দেখেছেন নানুবাড়িতে সন্তান ওর নানু আর নাড়ুবাড়িতে যে আসবে নানু নানুর কাছে পাঠাই দিবে ওখান থেকে লোক নি আসবে না নি যে জানি আসবে নালে বাপ জানি আসবে তাই ছেলেকে এইভাবে ছেড়ে দিতে হবে না তো ছেলেকে বল তুই আয় তুই আয় যদি না অবশ্যই কোন কারণ আছে মজা পাইছে আনন্দ পাইছে শান্তিতে আছে অথবা বাপের বাড়িতে কষ্ট ছেলে অলস বানায় ফেলছে খায় দেয় ঘুরে দামাল ছেলে হয়ে গেছে শেষ বাপ সেই ধরনের পদক্ষেপ নিতে হবে সেই ধরনের ভূমিকা নিতে হবে যাতে পরবর্তীতে ছেলে বিপদগামী না হয়ে যায় অন্যায় পথে না চলে যায় আমাদেরকে এই বিষয়ে দেখতে হবে আল্লাহ বলে আমাদের সবাইকে আল্লাহকে ভয় করতে দান করুন সবাইকে আল্লাহ প্রতিষ্ঠিত রাখুন ও আলাইকুম হাজার